ঝগড়া করার পিছনে আলাদা একটা হ্যাস্টেরি আছে। আর আজকে তোমাদের সামনে ঝংকারি বেগম রে দেখতেছো, এই ঝংকারি বেগমের বানানোর পিছনে আমি মনে করি, মনে করবো কেন, আমি কই আমার মাই দায়ী। কেন দায়ী? সেটা হচ্ছে আমার মা আর বাবার ভিতরে, বুঝছো? এই ছোটবেলা থেকে আমি দেখি আসতেছি এই দিনে কম করে হলেও 3 থেকে 4 বার ঝগড়া করে। এমন একটা দিন যায়নি তারা ঝগড়া করে না। ওই ছোটবেলা সেই থেকে ঝগড়ার হাতে করি। ঝংকারি ঝগড়া কোচিং সেন্টার। হ্যাঁ শুনেছি, তো তুমি কিছু করনি? আমি নিষেধ করেছিলাম, শোনে না। আমি বাধা দিছিলাম বলে মুখে যা আসলো তাই বলে গালাগালি করলো। তারপরে জামালভের সিনেমা লাইনটা তো অনেক শক্ত। আরে সরি, শক্ত না হলে কি তোর সিনেমা ঢুকানোর কথা এত জোর দিয়ে কতি ব্যর্থ? শোন, ও নাকি অপু বিশ্বাসে তুলিছে, মিশা সওদাগর, সাকিব খান, ওকে সাথে হেভি বড় সম্পর্ক। আমার না গল্প শুনে তো লোকটার খুব দেখতে ইচ্ছা করছে বাবু। দেখবি দেখবি, ও তোর খবর পেয়ে গেছে, সময় সুযোগ মতো চলে আসবে। না এই শোন, সিয়ারাটা তো নায়িকার মতো, ঠিক কেমন নায়িকা নায়িকা ভাব নিয়ে তুই ওর সামনে গিয়ে দাঁড়াবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বাবু, জামাল ভাই কি বিয়ে শাদী করেছে? বিয়ে শাদী করবে কিরাম করে, কোনটা থেকে কোনটার করবে? শোন, ওই যত নায়িকারা আছে সব তোর বিয়ে করার জন্য একেবারে জুলুঝুলি শুরু করেছে। এমনকি হিন্দি সিনেমার এক নতুন নায়িকা, সেও নাকি ওর বিয়ের প্রস্তাব দিয়েছে। হিন্দি সিনেমার নায়িকা? আচ্ছা তাহলে বিয়ে করে নাকি? নাইসে, পুরুষ মানুষের বিয়ে করা বয়স কি এত তাড়াতাড়ি হয়? ও, তোমাকে সাথে কতদিনের পরিচয়? আরে ও তো এই গ্রামেরই ছেলে, মাঝে কয়েক বছরই বিদেশ বিদেশে ছিল, তারপরে এসে ঢাকায় জমি জমাও কিনেছে, আর 6 মাস হচ্ছে এই গ্রামে আবার ফিরে এসেছে। ও, তাহলে তো জামাল ভাই গ্রামেরই সওয়াল। তাছাড়া আবার বলছে কি, এ শোন, মুখে একটু ফেস পাউডার টাউডার ঠিক মতো মারিস, ঠিক আছে? আর ঠোঁট দুটো যে সুন্দর করে লাল টুকটুকে লিপস্টিক মারিছিস, এই লিপস্টিকটা আরেকটু গাঢ় করে দিবি। জামালের নজর যদি একবার তোর দিকে পড়ে, তাহলে সে তার চাহিদা অনুযায়ী তোর নিয়ে একটা দৌড়াদৌড়ি করে ঠিকই ফিল্মে ব্যবস্থা করে দেবে। তাহলে পরে আমি গোসলটা সারি ফেলবো। সারি ফেলবে মানে কি? ও আসলে নাকি তাড়াতাড়ি গোসল করে আসবি, তাড়াতাড়ি যা। আবার বাইকের একবার ভিতরে রাখো। আমার বুনটা না কিলাস মাই, এ কিলাস এ কিলাস, এরকম একটা মায়া যদি এফডিসিতে ঢুকতে পারে, উরি আল্লাহ, সবার ফেল মাইয়া দিবে। আমার ছোট্ট বুনটি মায়াই ভরা মুখ, সে কি লজ্জার কথা, আমি আবার গান করছি কেন? দুঃখ বেগম, তোমার জন্য একজোড়া কিলিপ আনিছি, নাও। তোমার পছন্দ হয়েছে? ঠিক আছে, ঢাকা থেকে আসার সময় এর থেকে আরো মেলা মেলা তোমার জন্য কিলিপ নিয়ে আসবো। তুমি ঢাকায় যাবা? জামালের সাথে কথা হয়েছে, ওর আমার একটা চাকরির ব্যবস্থা করবি, এফডিসির চাকরি। সেখানে কত নায়ক নায়িকা থাকবি, কি যে ভালো টেক দিছে ওর সাথে থাকবো নে। আরো কি কয়েছে জানো? ওর সাথে তোমাকে বলে সিনেমায় কাজ করার সুযোগ দিবি, তখন তোমার কিরম লাগবি নি? ভালোই তো লাগবি নি, দেশ বিদেশের মানুষ তোমার চিনবি নি, সিনেমার মধ্যে তোমারে দেখা যাবে নি। আরে বাবা কি সুন্দর লাগবে নি। তোমার কি আনন্দ দেখতেছ? আনন্দ তো লাগবে, তুমি ঢাকায় যাবা, আমার আনন্দ লাগবে না তো কার আনন্দ লাগবে? কিন্তু তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হবে, বুঝেছো? কিসের কষ্ট? ঢাকায় যাইয়ে আরেকজন লুৎফারে খুঁজে নিবা। কি করলে? বললাম কি, ওই ঢাকায় যাইয়ে আমার মতো আরেকজন লুৎফারে খুঁজে নিবা, বুঝিসাও? কি যে কল উৎপা,
আমার এই দুনিয়ার কি ডাউনি, আর তোমার জায়গায় তোমার থেকে আমি অন্য কারো উদ্ধার করাতে পারবো না। সত্যি কাছে তুমি? হ্যাঁ সত্যি করছি। খেলিম স্যার দেহ দেখি আমি নিজ হাতে তোমার মাথায় লাগা দিই, দেখি কেমন লাগে। আসবানে তো চলো আঘাত আসবে। এই টাকাটা দেখ, মনে হচ্ছে জাদুঘর থেকে এসেছে। এমন ছিঁড়ে ফাটা টাকা দোকানে দিলে চলবি না নে? দেখি তো চলবি নি, এর চাইতে বড় ফুইটেওয়ালা টাকা চলে। আচ্ছা হেরম তো ইহা ইনকাম হবে জানলি, আমি 6 মাস আগেই ট্রেনিং সেন্টার খুলি বসতাম। এই পিলানটা আমার মাথায় অনেক আগে থেকেই ছিল খালা, আমি তোমার কব কব কই আর কওয়া হয়নি, মানে ভাবিছি যদি তুমি আবার কিছু মনে করো। কে কিছু মনে করবো কে, যে কাজে টাকা ইনকাম হয় আমার কোনো না নেই। তবে তুই বুদ্ধিটা ভালোই দিয়েছিস, একটা বাড়তি ইনকাম হচ্ছে আর তার সাথে তোদের পকেটেও 2টা পয়সা আসতেছে। টাকা পয়সার কথা চিন্তা করিনি খালা, আমার তো টেনশন হচ্ছে খালি তোমার মান সম্মান, তোমার ব্যবসা কিরম করে ডেভেলপ করা যায় সেই টেনশন আমার মাথার মধ্যে। বাহ তুই দেখে আমার নিয়ে অনেক চিন্তা ভাবনা করিস। আর ওই হারামজাদা হানিফ সারাক্ষণ আসছে আমার টাকে পয়সা মারার তান্দায়। পয়সাপাতি উপরওয়ালা সবাইরেই দেয়, সেভাবে উপরওয়ালা চালাই নিচ্ছে। আমি তো সবসময় চিন্তা করি মান সম্মান, মান সম্মানই যদি না থাকলো জীবন বাঁচে কেন রে? আমি যে এই ব্যবসা করি তাতে কি আমার মান সম্মানের হানি হচ্ছে? হানি হইছে মানে তোমার তো মান সম্মান আরো বাড়িছে। তুমি গ্রামে জরিপ করে দেখো তোমার এই ঝগড়া পেশার সাথে আর কজন জড়িত, আরে লাখে একটাও পাবা না তুমি। কথাটা ঠিক কইছিস। আমার কি ইচ্ছা হচ্ছে জানিস? আমার ইচ্ছা হচ্ছে আমি যতদিন বেঁচে থাকব এই ততদিন এই পেশাটারে আমার সাথে আমার জীবনের সাথে জড়ায় রাখবো। তাই তো, তুমি যেভাবে এই পেশার সাথে জড়িত হয়েছো তুমি চাইলেও এটা থেকে বেরোতে পারবে না। আর তাছাড়া ব্যবসাও তো খারাপ হচ্ছে না। না তা তো হচ্ছে না, কথা তো ঠিকই। নে আয় গুন গুন, একটু এই 100 টাকাগুলো একটু এদিক কর, আর এই 10 টিয়াগুলো এদিক কর। খালা এই যে এই 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 যে ইয়েটা পারু আছে না, ওকে তো 40 টাকা দিছি মাত্র, বাকি টাকা সে নিস। আচ্ছা বাকি লিখে রাখিস। আমি ছাবি না, মানে মোসামত ছাবি না। জি জি, তাহলে কি আপনি নাই গত আছেন? মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা জামাল ভাই আমার কি হবে? হবে মানে 100% হবে। নাইস, ভেরি নাইস। শোনো, ফিল্ম জগতে নায়িকাদের বড় সংকট চলতেছে। আচ্ছা এই তোমার পড়াশোনাটা কি? পড়াশোনা পড়াশোনা বেশি দূর আগাতে পারিনি,
ছোট থেকে মনের মধ্যে বাসনা নায়িকা হবার, তো তাই আর পড়াশোনাটা হয়নি। এবার তোমার বাসনা পূর্ণ হবেই, আমি আসি না? আচ্ছা তুমি আমাকে একটু হাইটটা দেখাতে পারবা? আচ্ছা দাঁড়াও, হিল জুইতে তো হবে না, তোমার ঘরে কি হিল জুইতে আছে? দাও নিয়ে সুতা দিয়ে। দেখো এসো না, আবার এসো, এরাম করে নেবে তুমি কেটের মতো করে আঁকতে পারবে কেট তো বুঝছে, মানে সিনেমায় এরকম করে আটে আমি তোমার দেখা দিচ্ছি, তুমি আমাকে আটকো ঠিক আছে? এদিকে আসো, তুমি আমাকে একটু ফলো করো বুঝছো, ফলো মি, ফলো মি, বুঝে দাঁড়াও, মনে করো যে এরকম করে, মনে করো যে হ্যাঁ ফোর, এই যেরকম ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি, মানে এরকম বুঝেছে ফিল্মে যেরকম নাচে না, ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম, আবার আসো ঘুরে ঘুরে আসো, কিন্তু কি টাকার খোঁজ রাখে, আমি নাইসে পড়েছি, তোমার চিন্তা করিস না, হয়ে যাবে, এখন একমাত্র ভরসা, কোনো অসুবিধা নাই, আমার উপর ভরসা রাখো, আমি আজকে প্রাথমিক ভাবে দেখে গেলাম, কালকে বিস্তারিত দেখে যাবো ঠিক আছে? তাহলে আমি যাই, মানে এরকম করে আমি হাঁটা দেখা দিতে গেছি। চালা যাও আবার দেখা হবে ঠিক আছে, লোকটারে যেরাম ভাবেছিলাম ঠিক সেরাম, কিরাম ভাবেছিলি সে কথা তোমাকে কওয়া যাবে না, আমি একটু প্র্যাকটিস করি, ও কিন্তু হিরো না জামাল। কিরাম আছো সাথী, আমার উপর কি রাগ করেছো নাকি? এমন ড্যাব ড্যাব করে তাকাইছিলে কিসের জন্য? হুম, আশেপাশে তো কেউ নেই, তোমাকে সারা কাক দেখবে, তোমাকে দেখতেছি, আমার উপর কি রাগ করেছো নাকি? না রাগ করিনি। না তুমি তো আমার উপর রাগ করতেই পারো, রাগ করা, ভালোবাসা, ঘৃণা করা, এটা তো প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার, মৌলিক অধিকার, এখানে তো আমি হস্তক্ষেপ করতে পারি না। তুমি আমার অপছন্দ করো ঠিক আছে, করতেই পারো, এটাও তোমার জন্মগত অধিকার, তবে কথা হচ্ছে কি, শাহরুখ খান, আমির খান, সলমান খান এগারে অনেকেই পছন্দ করে না, তাই বলে কি তাদের ছবি কি দেখে না? ছবি দেখে, যা কি ওসব কথা, এবার কথা আমার এই সুল খান কেমন লাগতেছে, কেমন হয়েছে? ভালোই লাগছে। আচ্ছা তুমি কি কখনো ভাবিছো আমার মাথার চুল এরম হবে? ভাবিনি তো কোনোদিন, এরম চুল তুমি কিরম করে বানাইলা? হিট মাইরে বুঝতে পারিছো, হিট মাইরে মনে করো যে মাথার চুল
ছোটো বড়ো করা যায়। ইচ্ছে করলে তোমার যে চুলটা আছে সেটাকে হিট মারে মাধুরীর মতো এরকম কোমর পর্যন্ত লম্বা চুল বানাতে পারো। এগুলি করতে অবশ্য টাকা পয়সা খরচ হয়, তুমি যদি করতে চাও এগুলি নিয়ে চিন্তা করো না, আমি তো আছি। তোমার পয়সা দিয়ে আমি চুল সোজা করব এটা তুমি ভাবলে কি করে? তা অবশ্য ঠিক কথাই কইছ, আমি তো তোমার আপন কেউ না। আচ্ছা কত তোমার এটা করিতে কত টাকা খরচ পড়েছে? এই হাজার দশেক হবে, নষ্ট হবে না কখনো, বুঝতে পেরেছো? এই দেখো না, দেখো না, দেখছো সামনে দিয়ে দেখো কি ফাইটিং দেখছো, এই যে পিছন দিক দিয়ে অনেক বড় আছে দেখছো। কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, আমার খারাপ করে দিল না। এমনকি আমি ইচ্ছে করলে সেই স্বপ্ন দেখতে পারবো, গান গাইতেছিলাম কি সুন্দর করে, আমার সম্মান থেকে তোদের সম্মান বেশি, ঠিক আছে? তুমি আমার এই দুই লাইন দেখাও। তুই কি মনে করিস হ্যাঁ, আমি কি গঙ্গা জলে ভাসি আসিস নাকি? শুনো, মনের মধ্যে আরো রাগানো রাগানো চোখটার মধ্যে আগুন ঠিকরায় বের করে দাও। আচ্ছা খালা তাহলে শুরু করলাম হ্যাঁ। তুই কি মনে করিস আমি কি গঙ্গা জলে ভাসি আসিস নাকি? তোর সাইতে কিন্তু আমার সম্মান কম না, মনে রাখিস। কি একেবারে সম্মান না 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 হলো না হলো না, দেখাচ্ছি আমি দেখাচ্ছি। আরে যে আঙ্গুল আছে না, আঙ্গুলটা ঠিক মুখের সামনে নিয়ে ঠিক নাক বরাবর নিতে হবে, তারপরে এরকম প্যাঁচ খেলায় তারপরে তুমি কবা, যেমন দেখো এরকম এরকম করে ধরবি কোমরে কোমরে হাত দিয়ে। আমি কি গঙ্গার জলে ভেসে এসেছি? আমার সম্মানের থেকে তোমার সম্মান বেশি, এই বেশি সময় হাতটারে এরকম প্যাস খেলায় সামনে আনতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখা 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 দেখা। ওই তুই কি মনে করছিস হ্যাঁ, তোর সাইতে কি আমার সম্মান কম নাকি? আমি কি গঙ্গার জলে ভাসি এসেছি? কি একেবারে সম্মানালার ব্যতি হয়ে গেছিস? সম্মান মনে হচ্ছে মাটিতে পা পড়ে না। বলেছিলাম না ও দেখা দিদি দেখা বদলানো যায় না? না বদলানো গেলে তো অনেক আগে বদলে ফেলতাম। তোমার নিয়ে কাল রাতে কিন্তু আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখছো? আমার নিয়ে চাঁদের দেশে ঘুরতে গেছো? সেই কপাল কি আর আমার আছে? আমার তো পুরা কপাল, পুরা কপালে তো সাই ছাড়া কিছু জুটবে না। মানে সাবিনের আমি যেরকম চিন্তা করেছিলাম, ভেবেছিলাম দেখতে কিরাম হবি, সেটা উল্টে। তোর ভাব সাব দেখে মনে হচ্ছে তুই আসলে প্রেমে পড়েছিস। আচ্ছা সাবিনা, তোমার এই নায়ক হওয়ার শখটা কদিনই? সেই ছোটবেলা থেকে আমার মনের মধ্যে আমি নায়িকা হওয়ার শখটা পুষে রাখিছি।